সিনেমা দুনিয়াতে যত বেশি অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করা হয় ততটাই ভালো এবং সুন্দর দুনিয়া বড় স্ক্রিনে উপভোগ করা যায়। হলিউড মুভি দেখে এখন বলিউড মুভির স্ক্রিনকেও নেক্সট লেভেলে পৌঁছানোর জন্য ভিএফএক্সের ব্যবহার করা হচ্ছে। ভিএফএক্স মুভিতে জীবন দেওয়ার মতো কাজ করে এবং স্ক্রিনকে আই ক্যাচিং এবং অ্যাট্রাকটিভ বানায়। অনেকবার ভিএফএক্স ব্যবহার করে ফিল্মের কোনো সিন যখন টিভিতে দেখানো হয় তখন মানুষের মনে হয় তার সামনেই সব কিছু হচ্ছে। তো চলুন আজকের ভিডিওতে দেখে নিই বলিউড মুভিতে ব্যবহার করা ভিএফএক্স গ্রাফিক্স। সলমান খানের বডি অনেক প্রশংসনীয় আর আজ আমরা তাকে ওই রূপে দেখতেই পছন্দ করি, কিন্তু সবাই জানি বয়সের সাথে সাথে তেমন বডি থাকবে না যেমনটা আগে ছিল। আপনি হয়তো আমার কথায় সহমত হবেন না, কারণ আপনি এখনও ফিল্মে তার সিক্স প্যাক বডি দেখে সিটি বাজান, কিন্তু আসল কথা হলো এই প্যাক সিনেমায় ভিএফএক্স বানানো কোম্পানি টাটা ডিজিটাল প্রোডাকশন স্টুডিও VCL টাটা এলাক্সি দ্বারা হয়েছিল। এই কোম্পানি ফিল্মের জন্য ভিজুয়াল এফেক্ট তৈরি করে। এই কোম্পানি শুধুমাত্র সলমান খানের বডিতেই ভিজুয়াল এফেক্ট দেয়নি, বরং আরও বলিউড এবং হলিউড মুভিতেও ভিজুয়াল এবং অ্যানিমেশন ওয়ার্কও করে। ভিডিওতে সলমান খান যখন নিজের টি শার্ট খোলে তখন সিক্স প্যাকের বদলে পেটে কিছু ফ্যাট দেখা যায়, কিন্তু ভিজুয়াল এফেক্ট দিতেই সলমান খানের সিক্স প্যাক দেখা যায়, যেটা দেখে আপনার আসল মনে হবে। কিন্তু যাই হোক, সল্লু ভাই, উই আর অলওয়েজ লাভ ইউ। ফিল্ম বাহুবলী দর্শকদের ভিজুয়াল ট্রিটমেন্টের থেকে কম নয়। বাহুবলী মুভিতে এমন অনেক কিছু দেখা গেছে যেগুলি আগে কখনো দেখেননি। এখন তো পুরো দেশ জেনেই গেছে যে কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল, কিন্তু আজ আমি এমন কিছু বলবো হয়তো সেটা আপনার জানা নেই। সাল 2015 বাহুবলীর প্রথম পার্ট এসেছিল। এই ফিল্মে বল্লাল দেবকে সারের সঙ্গে লড়াই করতে দেখা যায়। আমরা আপনাকে এই সিনের সত্যিটা বলি, এটার পিছনে আসল কারণ জানার পর আপনার হাসি থামবেই না। এই সিন ফিল্মের মধ্যে এক ভালো সিন বলে মনে করা হয়। এই সিন শ্যুট করার সময় ভিএফএক্স মানে ভিজুয়াল এফেক্টের ব্যবহার করা হয়। এই সিনে বল্লাল দেব যে সারের সঙ্গে লড়াই করছে সেটা আসলে কিছুটা এইরকম ছিল। যখন সার বল্লাল দেবকে হত্যা করতে আসে তখন দর্শকদের নিঃশ্বাস থমকে যায়। বল্লাল দেব প্রথম অ্যাকশন করে, তারপর ভিএফএক্সের সাহায্যে স্ক্রিনে সারকে যোগ করে দেওয়া হয়। একটি সিনে বল্লাল দেবকে উপর দিয়ে উড়ে এসে সারকে মারতে দেখা যায়। ওই সিন কিছুটা এইরকম শ্যুট হয়েছিল। লড়াইতে শুধু সারের সিংকে ব্যবহার করা হয়েছিল। এই সিন চলাকালীন সারের সঙ্গে কাটাপ্পাকেও দেখা যায়। কাটাপ্পা সিন এর আসল ঘটনা এমনটা ছিল, এটাকেও ভিএফএক্সের মাধ্যমে তৈরি করা হয়। মুভির এক সিনে দেখা যায় যেখানে রাজমাতা বাহুবলীকে ডুবে যাওয়ার থেকে বাঁচায়, ওই সিন আমাদের লোম খাড়া করে দেয়। কিন্তু যখন আসল কারণ জানবেন তখন হাসতে থাকবেন। ওই সিন কিছুটা এইরকম করা হয়েছিল, যেটা এইরকম করে দেখানো হয়েছিল। এছাড়াও পুরো ফিল্মের দুভাগে ঝাপানো থেকে শুরু করে জঙ্গল পর্যন্ত আর সাম্রাজ্যের সাথে সাথে লোম খাড়া করা স্টান্ট গ্রিন স্ক্রিনের সাহায্য নিয়ে ভিএফএক্সের মাধ্যমে এডিট করে বানানো হয়েছিল। এই মুভি তৈরি করতে 15টি আলাদা আলাদা ভিএফএক্স কোম্পানির 130-এর থেকেও বেশি আর্টিস্ট অনেক বেশি ভিজুয়াল এফেক্ট শ্যুট করে তৈরি করা হয়। কিন্তু এতে সবথেকে বেশি যুক্ত ছিল মাকুটা ভিএফএক্স কোম্পানির হায়দ্রাবাদ স্টুডিও। এই কোম্পানি হিন্দি মুভি মাখির মাখিকেও তৈরি করেছিল, আর যার জন্য এই কোম্পানি সর্বশ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্টের ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। দীপিকা পাটুগানের হিট ফিল্ম ওম শান্তি ওম ফিল্ম জগতে তুফান লাগিয়ে দিয়েছিল। এর পিছনে কেবল শাহরুখ আর দীপিকার আকর্ষণীয় প্রধান অংশ ছিল না, বরং হিট গানে যেখানে জিতেন্দর, রাজেশ খান্না এবং সুনীলদের মতো বড় বড় অভিনেতার সঙ্গে রোম্যান্স করছিল, ওই সব সিনও আকর্ষণীয় ছিল। গানের এই সিনকে অনেক সাবধানতার সঙ্গে গ্রিন স্ক্রিন এবং ভিএফএক্সের মাধ্যমে সুন্দর এবং আসলের মতো তৈরি করা হয়েছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। রেড চিলি এন্টারটেনমেন্ট এই ভিএফএক্স করেছিল। এছাড়া আগুনের সিন দেখে দর্শকদের চোখে জল এসে গিয়েছিল, যেটা কিছুটা এইরকমভাবে ভিএফএক্সের সাহায্যেই বানানো হয়েছিল। ঠিক ওই রকমই রেড চিলিজ ভিএফএক্স এন্টারটেনমেন্ট রোহিত শেট্টির চেন্নাই এক্সপ্রেসকে 1500 ভিএফএক্স শ্যুট দিয়েছিল। এতে শাহরুখ, স্টার্স এবং ফিল্ম প্রায় 410 কোটি টাকা ইনকাম করেছিল। ভিএফএক্স টিম ফিল্মের অনেক জটিল দৃশ্য CGI তে পরিবর্তন করেছিল,
যেটা দেখে মুখ থেকে ওয়াও বেরিয়েছিল। যেমনটা গান এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড সিনকে সুন্দর তৈরি করেছিল। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে চেন্নাই এক্সপ্রেস আসলে 1 ইঞ্চিও চলেনি। হ্যাঁ বন্ধুরা, ট্রেন স্টুডিওতে বানানো হয়েছিল, সেটি সেখানেই ছিল এবং গ্রিন স্ক্রিন আর VFX-এর সাহায্যে এমনভাবে বদলানো হয়েছিল যে ট্রেন লাইন দিয়ে গতিতে চলছে। সব বাইরের শট VFX-এর মাধ্যমে বানানো হয়েছিল, সেটা হোক শাহরুখ খান চলতি ট্রেন থেকে নামতে চেষ্টা করছে অথবা তার পিছনে জ্বলতে থাকা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, সব সিনই ভিজুয়াল টিমের সাহায্যে বানানো হয়েছে। সলমান খানের 2014-তে আসা সুপারহিট ফিল্ম কিক দর্শকদের জাম করে এন্টারটেনমেন্ট দিয়েছিল। ফিল্মে সলমান অনেক মন জয় করা অ্যাকশন এবং স্টান্ট দেখিয়েছিল, আর সেই স্টান্ট এবং অ্যাকশন দেখে সিনেমা হলের মধ্যে সলমান খানের সব ফ্যান্স দেখে জোরে জোরে হাততালি ও সিটি বাজে থাকে। যেখানে এই ফিল্মের সলমান খানের এই স্টান্ট অনেক চর্চা হয়েছিল। সলমান খান ট্রেনকে আসতে দেখে সাইকেল ছেড়ে দিয়ে নিজে আন্দাজেই ট্রেনের লাইন পার করে। যদিও বড় পর্দায় এই সিন দেখে সবাই অবাক হবে, কিন্তু আসলে এই সিনও VFX-এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। আপনি পরিষ্কার দেখছেন যে কিভাবে সলমান খানের স্টান্টকে VFX দিয়ে আই ক্যাচিং করে দর্শকদের উপভোগ করানো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকম ইন্টারেস্টিং এবং অজানা ভিডিও সবার আগে দেখার জন্য সবসময় থ্যাংকস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে সেফ।